জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবেরি শুনি আজান, এখনো কাতারে হাওরে শামিল এখনো ইশাতে আছে স্থান। বাজেছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় উড়ে নিশান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেতা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। প্লেটে ভাত, ভাতের প্লেট থেকে আমার হাত ধরা লোকমা সাজিয়ে এরপরে মুখের কাছে নিলেই হবে না, ভিতরে ঢুকাতে হবে, ঢুকালেই হবে না চিবাতে হবে, চিবালেই হবে না এটাকে গেলার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, বান্দা চেষ্টা করলে সবই সম্ভব, যদি বান্দা আল্লাহ বলার চেষ্টা করে আল্লাহ তার দ্বারা আল্লাহ বলাবেন, চেষ্টা যারা করে না তারা বলতেও পারে না। ফেরাউন কোনো দিন আল্লাহ পাওয়ার চেষ্টা করে নাই আল্লাহ পায়ও নাই, নমরুদ আল্লাহ পাওয়ার চেষ্টা করে নাই পায়ও নাই, সাদ্দা থামান কারণ আল্লাহ পাওয়ার চেষ্টা করে নাই পায়ও নাই, আবু জাহেল সাইবা ওকবা আবুল আহাব আল্লাহ পাওয়ার চেষ্টা করে নাই আল্লাহকে পায়ও নাই। আমরা এখানে যারা বসা আছি আমরা আল্লাহকে ডাকার চেষ্টা করা যাবে, আরো আসতে বলেন। হ্যাঁ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, তরুণ ভাইরা, মহাব্বতের নজরে উঁচু আওয়াজে বলো আল্লাহ। যে যেইভাবে বলছেন সে সেইভাবে যেইভাবে চেষ্টা করছেন সেইভাবেই হয়েছে, যদি ইচ্ছা করেন আরো জোরে সম্ভব, শক্তি দেওয়ানেওয়ালাকে আল্লাহ এখনো আমাদের দেখেনি, আমাদের পাশে আসেনি, ডানে বামে সামনে পিছনে দেখেনি, তাহলে শক্তি দুর্বল করনেওয়ালা জিনিস শক্তি সবল করনেওয়ালাও তিনি, জবানের ভিতরে পাওয়ার দেওয়ানেওয়ালাকে। তাহলে মহাব্বতের নজরে উঁচু আওয়াজে আরও একবার বলেন আল্লাহ, এবার মহাব্বতে আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন, জবাব দেবেন মমিন হিসাবে, এখানে আমাদেরকে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে দিয়েছেন কে, এর ভিতরে বিন্দুমাত্র সন্দেহ আল্লাহ যে আমাদেরকে এখানে এনেছে, এনেতে আপনারা বেজার না খুশি? খুশির আওয়াজ কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আমরা খুশি সবাই এজন্য আল্লাহর কাছে আমরা আল্লাহর প্রশংসা করে দিলাম আল্লাহ আপনার দরবারে আমরা খুশি দীনী পরিবেশে এসেছি নোংরা পরিবেশে নয় জান্নাতি পরিবেশে এসেছি আল্লাহ আপনি আমাদের উপরে খুশি হইয়া আমাদেরকে maaf করে দেন এবার আসেন লম্বা কথা বলারও সুযোগ নাই লম্বা কথা বলাও যাবে না নির্দিষ্ট সময়ের ভিতরে তেলাওয়াতকৃত সূরা ও তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে আলোকপাত করার চেষ্টা করব বাকি আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ যেন আমাকে তেলাওয়াতকৃত সূরা ও তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা হেদায়েতের উদ্দেশ্যে আপনাদেরকেও আমলের নিয়াইতে শ্রবণ করবার তৌফিক দান করেন এবার মহব্বতে বলেন আমরা এখানে কেন আসলাম তাবারকের আশায় টাকার আশায় কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য যারা আসলাম আল্লাহকে আমরা পেয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন হে আমার গোলাম আমি আল্লাহ পাওয়ার জন্য যখন ঘর থেকে কদম মুবারক বাড়ায়া দাও আমি আল্লাহর খুশির জন্য যদি কোন দিনের মজমায় ওয়াজ মাহফিলে হালকায় জিকিরে অথবা নামাজের জন্য এক কথায় নাকের কাজের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কদম বাড়াও আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার পিছনে রহমতের দৃষ্টি দিয়া তাকায়া থাকি বান্দা তুমি বাড়াবা এক কদম আমি আল্লাহর রহমত বাড়িয়ে যাবে তোমার পিছনে দুই কদম বান্দা তুমি যদি হেঁটে হেঁটে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য গায়া যাও আল্লাহ বলেন আমার রহমত তখন বান্দা তোমার পিছনে দৌড়ায়া দৌড়ায়া আগায়া যায় বান্দা তুমি যদি আমি আল্লাহ পাওয়ার নেশায় পাগল পারা হইয়া দৌড়াও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সহ্য করতে পারি না কারণ বান্দা তোমরা আমার এত আপন তোমাদের মতো এত আপন আর আমি আল্লাহর কেউ নাই দুনিয়ার ভিতরে তোমার সন্তান তোমারে আব্বা বলে ডাক দেয় আমি আল্লাহকে কেউ আব্বা বলে ডাকে না তোমার সন্তান তোমাকে আদর সোহাগ করে আমাকে আদর সোহাগ করার আর কেউ নাই এ বান্দা আমি আল্লাহ বড় মহব্বত করে তোমারে দুনিয়ায় বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নজরটা ফালাইয়া থাকি বান্দা তোমার অন্তরের দিকে তোমার ভিতরে কি চাহাত দুনিয়া চাও না আখেরাত চাও পরকালে কি চাও দুনিয়ায় কি চাও বান্দা আমি আল্লাহ পাওয়ার নেশায় যদি তুমি দৌড়াও তখন আমি আল্লাহর রহমতের দরিয়ার ভিতরে জোশ মেরে যাই আমি আল্লাহ তখন সহ্য করতে না পারিয়া তোমাকে আমি আল্লাহর কুদরতি কোলে তুলিয়া নিয়া তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়া তোমার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা আমি আল্লাহ তোমার নাম জান্নাতের খাতায় উঠায় দেই সুবহানাল্লাহ এরে আল্লাহর গোলাম আল্লাহর দিকে বান্দা আগালে আল্লাহও বান্দার দিকে আগায় তবে বান্দা আগায় আস্তে আস্তে আল্লাহ আগায় দ্রুত বেগে বান্দা যখন আল্লাহ পাওয়ার নেশায় পাগলের মতো দৌড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই বান্দাকে এত মহব্বত করে যার কোনো সীমানা নাই বান্দা ২০ বছর অন্যায় করেছ আল্লাহরে একটা ডাক দাও নাই ৩০ বছর অন্যায় করেছ
আল্লাহ কে একটা দাগ দাও নাই 40 বছর অন্যায় করেছো আল্লাহরে একটা দাগ দাও নাই 80 90 100 বছর হয়েছে আল্লাহরে একটা দাগ দাও নাই আল্লাহ বুঝায় হে গোলাম আমি আল্লাহর আরশে আযিমের রহমতের দরওয়াজাগুলি খোলা 30 বছর দাগ দাও নাই আমি তো তোমাকে দৈনন্দিন ডাকি বান্দা আয় আমি আল্লাহর রহমতের দরওয়াজায় হাজিরাতে আমি আল্লাহ তোকে ক্ষমা করার জন্য তৈয়ার 20 বছর পরে হঠাৎ করে তোমার অন্তরের ভিতরে একটা ভয় ঢুকে গেছে আমার মত অপরাধী আর কেউ নাই আমার মত গুনাহগার আর কেউ নাই আমারও তো একদিন মরণ হবে একদিন তো আমাকেও কাফনের কাপড়ে কাপড়ে প্যাকেট বানাইয়া আমার দাদার মত আমাকেও কবরে রাখবে আমার বাবার মত আমারেও কবরে রাখবে আমার ভাইয়ের মত আমারেও কবরে রাখবে এমন একটা সময় আসবে আমার সন্তানেরা কান্নার ভিড় জমিয়ে ফেলবে এলাকার মানুষ বাড়িতে আইসা সবাই কান্না কাটি করবে গোরাগুরি করবে কেউ বলবে আমার ভাই নাই কেউ বলবে আমার মা নাই কেউ বলবে আমার বাবা নাই কান্না কাটির হালাত শুরু হয়ে যাবে বান্দা জীবনের গুনার কথা স্মরণ করিয়া ওই মরণের কথা স্মরণ করিয়া বান্দা যখন আল্লাহরে ডাকে আল্লাহ তুমি ছাড়া আমার আর আপন কেউ নাই তুমি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করতে পারো নাও করতে পারো ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও বান্দা যখন আল্লাহর দিকে ফিরিয়ে আসে আল্লাহ বলে বান্দা আমি তোরে অনেক মহব্বত করি যা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহখাতা মাফ করিয়া আমি আল্লাহ তোর সব গুনাহগুলো নেকির দ্বারা পরিবর্তন করিয়া আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দিলা তাহলে আল্লাহর দয়া কম না বেশি 40 বছর অন্যায় করছে যদি কোনো ব্যক্তি কোনো শ্রমিক মালিকের সাথে বারবার অন্যায় করে যদি কোনো সন্তান বাবার সাথে বারবার অন্যায় করে যদি কোনো ব্যক্তি ওস্তাদের সাথে ছাত্র বারবার অন্যায় করে একবার ক্ষমা করলো দুইবার করলো তিনবার করলো আর করবি না কিন্তু দেখা যাচ্ছে বারবার করার কারণে ওস্তাদের মেজাজ খারাপ পীরের মেজাজ খারাপ নাকি হয় না যা 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 সন্তানকে বাবা ডাক দিয়া কয় তোরে তেজ্যপুত্র করে দিলাম বারবার বারবার তুই অন্যায় করেছ তোরে আমি তেজ্য করে দিলাম আর আমার দয়ার মাওলা কেমন মাওলা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্তও নাই রমজান মাসের 30 রোজার একটা রোজাও নাই নবীর সুন্নাতের উপরে কোনো আমল নাই খানা দানার মধ্যে সুন্নাত নাই হাঁটা চলার মধ্যে সুন্নাত নাই কথাবার্তার মধ্যে সুন্নাত নাই এক কথায় দুনিয়াতে আসার পর থেকে পশ্চিম দিকে ফিরিয়া একটা সেজদাও দেয় নাই এমন মানুষ আপনাদের এই রাজইরেও অনেক আছে একটা সেজদাও দেয় না শুক্রবার যে মানুষ জুমার নামাজে যায় তাও পড়ে না জানাজার নামাজে যায় তাও পড়ে না ঈদুল ফিতর ঈদুল নামাজেও যায় না এরে নবীর উম্মতের দল মনটা নরম বানাইয়া অন্তরের কান লাগাইয়া এই চামড়ার কান দিয়া শুই না তুমি মজা মাইরা এখান থেকে বিদায় হবা এটা যেন না হয় অন্তরের কান দ্বারা আলোচনা শুই না দেখো না দুফোঁটা চোখের পানি নিয়া বাসায় যেতে পারো কিনা দেখনি গুনাহ খাতা মাফ করাইয়া কবরে যেতে পারো কিনা যদি এখান থেকে তোমার আমল নামার গুনাহ মাফ করাইয়া না যেতে পারো তোমার মতো আমার মতো কপাল পোড়া আর বুঝি কেউ হবে না এজন্য বলি আল্লাহ
কয় আমার হুকুম মানোস না বারবার 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 অন্যায় করতেছো তারপরেও আমি আল্লাহ তোর পানি বন্ধ করলাম না চন্দ্রের আলো বন্ধ করলাম না সূর্যের আলো বন্ধ করলাম না জমিনের ভেতরে চলা বন্ধ করলাম না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রং বিরঙের মাছ নদীর থেকে মাইরা খাও আমি আল্লাহ একদিনও বললাম না আর খাইতে পারবি না আমি আল্লাহ কোনোদিন বলি নাই বান্দা তুই আমার জমিনে চলতে পারবি না আল্লাহ পাক ডেকে ডেকে বলে হে গোলাম আমি আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ কর আর আমি আল্লাহর দিকে ফিরিয়া আসিয়া আমি আল্লাহর কুদরতে কদমে একটা সেজদা লাগায়া দে ও বান্দা তুই যদি আমার কুদরতে কদমে সেজদা দাও আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যাই এরে আল্লাহ গোলাম গুনাহগাররা যখন অনুতপ্ত হয় আর যদি বলে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও শোনো ভাই আমার আলোচনার ভিতরেই এই ঘটনাটা শুনাইয়া আমার মূল আলোচনায় যাই লম্বা ঘটনাও বলা যাবে না আল্লাহর বান্দা এত পাপ করছে যার কোনো সীমানা নাই এত পাপ জমিনের মধ্যে হয় এখানে বহু যুবক আছে মুরুব্বিরাও আছে যারা ফজর পড়ে নাই জোহর পড়ে নাই আসর মাগরিব এশারের নামাজ পড়ে নাই এমন কি পাঁচ ওয়াক্তের দুই ওয়াক্ত পড়েছে বাকি তিন ওয়াক্ত পড়ে নাই আবার কেউ বা পাঁচ ওয়াক্তই পড়েছে এরে আল্লাহর গোলাম কান সজাগ করে শুনো হযরতে উমর খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন উমর যেই উমর নবীর গর্দান আনার জন্য যায় নবীর কাছে যাইয়া সিলিন্ডার হইয়া তলোয়ার হাত থেকে নামাইয়া মায়ার নবীরে ডেকে পড়ে ও পয়গম্বর আপনি আমারে কালেমা পড়ায় দেন আমি জীবনে অনেক ভুল করেছি আমি আর ভুল করতে চাই না অন্যায় করতে চাই না আমি মুসলমান হিসাবে মুসলমানের সৈনিক হইয়া আমি আপনার এই জমিনের মধ্যে দিন প্রচার করতে চাই আল্লাহর নবী তারে কালেমা পড়াইয়া দিল কালেমা পড়ার পর এই আল্লাহর আবান্দা হযরতে উমর নবীর সাহাবাত ছাড়া আর কোথাও যায় না নবীর চেহারার দিকে তাকাইয়া অনেক ক্ষেত্রে হযরতে উমর চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে আল্লাহ তুমি আমারে হেদায়াত দিলা এই নবীর চেহারাও তো দেখতে পারতাম না ও আল্লাহ মায়ার নবীর কণ্ঠের বয়ানও শুনতে পারতাম না মায়ার নবীরে দেখতেও পারতাম না এই বলে চোখের পানি ফালাইতো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হওয়ার পর আমার মায়ার নবীর দরবার ছাড়ে না সাহাবা একরাম মায়ার নবীর কাছে বৈশা বৈশা নবীর বয়ান শুনতো আর আমল শিখতো এমনি ভাবে একদিন হযরতে উমর নবীর সাহাবাতে রওনা নবীর দিকে যাইতেছে পথিমধ্যে মদিনার চৌরাস্তার মোড়ে অথবা ওই রাস্তার ভিতরে একটা ধুলা বালু লাগাইয়া যুবক রাস্তার মধ্যে গড়াগুড়ি খায় আর আওয়াজ দেয় ও আল্লাহ তুমি যদি আমারে জাহান্নামের আগুন থেকে না বাঁচাও আমার ওই জাহান্নাম সারা উভয় নাই আর আমি জাহান্নামের আজাব সহ্য করতে পারবো না ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে মাফ না করলে আমার উপায় হবে না হযরতে উমর গিয়া দেখতেছে যুবক কান্না করে আল্লাহর নবীর
সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হে যুবক এত কান্না করো কেন কেন এত গড়াগড়ি করো কি হয়েছে তোমার বলো দাগ দিয়া বলে ও ভাই উমর আমি কান্না করতেছি আমার গুনার কারণে যদি আমার আল্লাহ আমারে মাফ না করে আমার উভয় নাই আল্লাহর দরবারে আমি কি জবাব দিব আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো ওই হাশরের ময়দানে কেমনে দাঁড়াবো কেমনে পলসিরাত পার হব কেমনে আমি সূর্যের গরম সহ্য করব এই জন্য আমি দাঁড়িয়ে আছি চোখের পানি ফালাইয়া কান্না করি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উমর বলে তুমি কি গুনাহ করেছো বলো হযরত উমরের কাছে সব গুনার কথা বলে দিল এবার গুনার কথা শুইনা যুবক কান্না করে পাষাণ হৃদয়ের মানুষ ছিল উমর এই উমরের হৃদয়টা গলে খান 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 হয়ে গেল হযরত উমরও কান্না করে এবার যুবক কান্না করে উমর বলে হে যুবক এত বড় গুনাহ কি কেউ করে এত বড় পাপ কি কেউ করে এই কথা বলার পর আল্লাহর নবীর দরবারে চোখের পানি ফেলাইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেল আল্লাহর নবীর কাছে যাওয়ার পর নবী ডাক দিয়া বলে উমর কি হয়েছে আপনি কান্না করেন কেন উমর বলে পয়গম্বর আমার কান্নার কারণ হলো আমি আপনার সহবতে আসার সময় দেখলাম একটা যুবক মদিনার রাস্তায় গড়াগড়ি খায় আর কান্না করে তার গুনার কথা শোনার পর আমি সহ্য করে থাকতে পারি নাই আমার দিলটা খান খান হয়ে গেছে ও পয়গম্বর এত বড় গুনাহ কি কেউ করতে পারে আল্লাহর নবী বলেন এই জন্য কাঁদো বলে হ্যাঁ আমি এই জন্য কাঁদি নবী ডাক দিয়া বলেন সে যুবকটা এখনো কি রাস্তায় আছে বোধ হয় থাকতে পারে নবী কয় তারে ডেকে নিয়ে আসো এবার দৌড়াইয়া উমর যুবকের কাছে গিয়া হাজির যুবকরে ডাক দিয়া কয় যুবক আমার নবী তোমাকে তলব করেছে নবীর কাছে গিয়া হাজিরা দিল নবী ডাক দিয়া কয় কি গুনাহ করেছো কি পাপ করেছো কি অন্যায় করেছো বলো বলে পয়গম্বর আমার মতো অপরাধী গুনাহগার আর গোটা দুনিয়ায় কেউ নাই আমি অনেক বড় পাপ করেছি অন্যায় করেছি বলো কি পাপ করেছো ও পয়গম্বর এলাকার মানুষ যখন মরিয়া যায় মৃত্যুর পর তারে যখন কবরে রাখে কবরে রাখার পর আমি সব সময় সজাগ থাকতাম কখনোই কবর মাটি দিয়া সবাই বাসায় চলে যায় আমি হঠাৎ করে মানুষজন চলে গেলে রাত্র হয়ে গেলে কবরটা খনন করিয়া এই কবরের মুর্দার কাফনের কাপড়টা চুরি করিয়া এরপরে বাজারে বিক্রি করে এই দিয়া যা উপার্জন হতো আমি এ দিয়া সংসার চালাইতাম ও পয়গম্বর আমি বড় পাপী আল্লাহ আমারে মাফ করবেনি নবী কয় আল্লাহর কাছে তাওবা কর আল্লাহ তোমারে মাফ করে দিবে বলে না হুজুর এখানেই তো শেষ নয় আরো বড় মারাত্মক গুনাহ করেছি কি গুনাহ করেছো বলো পয়গম্বর আমার গুনাহ অনেক বড় পয়গম্বর আমার গুনাহ আসমানের চেয়েও বড় জমিনের চেয়েও বড় চন্দ্রের চেয়ে সূর্যের চেয়েও বড় পাহাড়ের চেয়েও বড় পর্বতের চেয়েও বড় এমন কি গুনাহ করেছো বলো ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মধ্যে সুন্দর রূপসী কুমারী একটা কোরআনের হাফেজা যুবতী মেয়ে তিনি দুনিয়ার থেকে
বিদায় হইয়া কবরে চলে গেল এরপরে আমি চিন্তা করলাম তার লাশটার থেকে কাফনের কাপড়টা চুরি করা দরকার তবে ওই মেয়েটা বড় আল্লাহওয়ালা ছিল মেয়েটা কোরআনের হাফেজা ছিল ফজরের নামাজ আদায় করিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করত জোহরের পর সূরা ফাতিহা অথবা আর রহমান তেলাওয়াত করত আসরের পরে সূরা নাবা পড়ত মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ত এশারের পর সূরা মুলক পড়ত ওই মেয়েটার নামাজ কাজা হতো না বেপর্দায় চলতো না বহু যুবক এই মেয়েটার জন্য পাগল পারা ছিল কত যুবক প্রেমের প্রস্তাব দিয়েছে কারো প্রস্তাব গ্রহণ করে নাই এই যুবকটা যুবতীটা বড় আল্লাহওয়ালা ছিল ঘটনা চক্রে মেয়েটা মারা গেল খবর দিল রাত্র গভীর হয়ে গেল আমি তার কবর খনন করে তাকে